আচ্ছা স্যার, আরো একটা প্রশ্ন যেটা ভীষণ আলোচ্য এই মুহূর্তে, শিক্ষাবিদদের একটা বড় অংশ মনে করছে এরকম প্রতিটা স্কুলেরই যদি 20-25% ছেলের মেয়ের কাছে পৌঁছানো না যায়, তাদের একটা শঙ্কা রয়েছে যে আগামীতে গ্রামীণ পড়ুয়া সেই স্কুল ছুটের অংশটা কিন্তু বাড়বে। কিন্তু সামগ্রিকভাবে যদি ব্যাপারটা বিচার করা যায়, সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়। প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো 10 লক্ষ ছাত্রছাত্রী 25% যদি এই সিস্টেমের বাইরে থেকে যায়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে প্রায় 2.5 লক্ষ। এটা একটা ভয়ঙ্কর সংখ্যা, 2.5 লক্ষ ছাত্রছাত্রী তারা গত প্রায় 1 বছর ধরে সিস্টেমের বাইরে। নমস্কার, ছায়াছবির তৃতীয় পর্ব নিয়ে আজ আবার চলে এসেছি। আমি রয়েছি দেবস্মিতা চ্যাটার্জি, আমার সঙ্গে আজকে রয়েছেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় কুমার সাগর। নমস্কার স্যার, আমরা কথা বলবো তার সঙ্গে। তার আগে আপনারা যারা আমাদের দেখেন প্রতিদিন, তারা জানেন এর আগে আমরা সংস্কৃতি নিয়ে কথা বলেছি, গান নিয়ে, নাট্যশিল্প নিয়ে। এই লকডাউন পর্ব এবং কি করে সেগুলো বিঘ্নিত হয়েছে, বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন কথা উঠে এসেছে। আজ আমরা কথা বলবো শিক্ষা নিয়ে, যেটা বহু চর্চিত একটা বিষয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। আমরা সঙ্গে স্যারকে পেয়েছি, আমরা কথা বলবো। এই একটা প্রায় 10-11 মাসের একটা অদ্ভুত পর্বের মধ্যে দিয়ে গেল শিক্ষা ব্যবস্থা, কতটা প্রভাব পড়েছে আগামীতে, সেটা থেকে কতটা বেরিয়ে আসা সম্ভব, বা কি কি ব্যবস্থাপনা চলছে, শুরু হয়েছে, আমরা একটু স্যারের সঙ্গে এই বিষয়টা নিয়ে আজ কথা বলবো। স্যার, মার্চ মাসের মাঝামাঝি এমনিতে করোনা সমস্যা এগুলো আমরা ডিসেম্বর 2019 থেকে জানুয়ারি 2020 মধ্যে আমরা মোটামুটি একটা জেনে গেলাম, মার্চের মাঝামাঝিতে যেটা হলো হঠাৎ করে লকডাউন এবং বলা হলো যে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এই যে পরিস্থিতিটা, আমাদের বেশ কয়েকটা প্রজন্ম বলছে যে তারা কখনো এরকম পরিস্থিতি চোখের সামনে দেখেন, মনে করতে পারছেন না, বা তারাও আবার তাদের যারা পূর্বপুরুষ আছেন তাদের থেকে শোনেন, হঠাৎ করে এরকম একটা হওয়া অনলাইন পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা কিভাবে শুরু হলো এবং এখনো কিভাবে চলছে? দেখুন, সত্যি কথা বলতে কি, এই এই ধরনের একটা অবস্থার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না কোনো সময়। করোনা ভাইরাস ইত্যাদি সম্বন্ধে পেপার, টিভি ইত্যাদিতে কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছিলাম, সত্যি ডিসেম্বর জানুয়ারি মাস এরকম একটা সময়, কিন্তু সেটা ভারতবর্ষে চলে আসবে এবং আমাদের সেটা মোকাবিলা করতে হবে সামনাসামনি, এই ভাবনাটাই অধিকাংশ মানুষের মধ্যে আমাদের ছিল না। তা আমাদের স্কুলের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মার্চ নয়, আসলে আমাদের ছেলেরা স্কুল আসতে পায়নি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে। কেন না, আমাদের স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষারই সেন্টার হয়, সেই কারণে মাধ্যমিক পরীক্ষার আগে থেকে ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝের ওই 2-4 দিনের যে ফাঁকা সময়টা থাকে, সেই সময় তো পরীক্ষার অন্যান্য কাজে স্কুলকে নিয়ে নেওয়া হয়েছিল, দিয়ে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির ওই 18 এরকম একটা সময় থেকে মোটামুটিভাবে আমাদের স্কুলে ছাত্র আসা বন্ধ হয়ে গিয়েছে। কথা ছিল মার্চের শেষ দিকে তাদের আসার, কিন্তু হঠাৎ নোটিশ এবং সেই অনুযায়ী ওই 22-23 তারিখ থেকে টোটালি ব্যাপারটা কোলাপস করে গেল। এর জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। অবশ্যই প্রথম 7-10 দিন আমাদের নিশ্চয়ই বেশ একটা ভালো লাগছিল যে সবাই ঘরের মধ্যে আছি, যে কাজটা আমরা দীর্ঘ দিন ধরে হয়তো করতে পারিনি, যে পরিবারকে সময় দেওয়া, একসাথে সবাই থাকা, বাড়িতে থাকা, রেস্টে থাকা, এই সমস্ত বিষয়গুলো আমরা হয়তো অনেকেই অনেকদিন করতে পারিনি কাজের চাপ ইত্যাদি ইত্যাদিতে। তো প্রথম 7 দিন পরেই কিন্তু
একটা অদ্ভুত অস্থিরতা আমাদের মধ্যে লক্ষ্য করা যেতে থাকবে যে করবোটা কি। সারাটা দিন বাড়িতে বসে থেকে তো খুব মুশকিল, এবং একই সাথে চিন্তাটা হচ্ছে যে এই পরিস্থিতি কতদিন কন্টিনিউ করবে, এবং সেই অনুযায়ী তখন আমরা প্ল্যান করেছিলাম, আমাদের স্কুলের ক্ষেত্রে আমরা প্ল্যান করেছিলাম যে অনলাইন ক্লাস আমাদের করতে হবে। আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ফোন নম্বরগুলো ছাত্রদের প্রচুর সংখ্যায় কালেক্ট করা ছিল, অ্যাডমিশন রেজিস্টারে আমাদের ফোন নম্বর লেখার বা লিখে রাখার একটা প্রচেষ্টা আমরা শুরু করেছিলাম অনেকদিন আগে থেকে। প্রায় সমস্ত ছাত্রেরই ফোন নম্বর ছিল, কিন্তু সবার তো হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেওয়া ছিল না, সেই কারণে একটা অসুবিধা দেখা দিল। সেই সমস্ত ছাত্রদের ফোন নম্বরগুলিকে সংগ্রহ করে প্রত্যেক ক্লাসের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হলো। তৈরি করার পরে আমরা যেটা করলাম যে তাদের নির্দিষ্ট একটা শিডিউল তৈরি করা হলো, সপ্তাহে সাতটা সাবজেক্ট রয়েছে, প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস থাকবে, সকালে একটা এক ঘন্টার, বিকেলে একটা এক ঘন্টার, এরকম একটা শিডিউল আমাদের তৈরি করা হলো সমস্ত ক্লাসের ক্ষেত্রে। এবং সেই অনুযায়ী টিচারদেরও একটা টাইম শিডিউল তৈরি করে দেওয়া হলো, তারাও ক্লাসটা যাতে ওইভাবে নিতে পারে। তো সেই পদ্ধতিতে আমরা ক্লাসটা শুরু করলাম। একই সাথে আরেকটা উদ্যোগ আমরা যেটা নিয়েছিলাম, ক্লাসরুমে যেভাবে পড়ানো হয় ঠিক সেই রকম একটা মক বা একটা একটা সাইমুলেটেড একটা কন্ডিশনের মধ্যে, যেখানে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে আমাকে পড়াতে হচ্ছে, বাড়িতে হোয়াইট বোর্ড ইত্যাদির ব্যবস্থা ওই সময়ের মধ্যেও আমরা খুব কষ্ট করে ফেলেছিলাম, নিজের নিজের বাড়িতে নিজের নিজের মোবাইল ফোন দিয়ে ওই ক্লাসের একটা করে একেবারে শুটিং করা, সেরকম একটা করে ব্যবস্থা আমরা করলাম। করে সেগুলিকে আমরা ইউটিউব, বোলপুর হাইস্কুলের ক্ষেত্রে বোলপুর হাইস্কুলের যে ইউটিউব চ্যানেল সেখানে আমরা আপলোড করতে শুরু করলাম, এবং ছাত্রদের গ্রুপে গ্রুপে সেটাকে নোটিশ হিসেবে আমরা পাঠিয়ে দিতে থাকলাম, যাতে করে তারা সেটাকে ফলো করলে পর, সেটাকে দেখলে পর তারা ক্লাসরুম টিচিংয়ের যে স্বাদ সেটাকে তারা গ্রহণ করতে পারে। অবশ্যই এর মধ্যে অনেক মানে ওঠাপড়া ছিল, অনেক বাধা বিপত্তি ছিল, সেগুলোকে অতিক্রম করে ধীরে ধীরে আমরা এটার একটা উদ্যোগ নিলাম, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিনে দুটো করে ক্লাসের ওই রকম একটা উদ্যোগ আমরা নিলাম। এই পদ্ধতিতে আমরা খানিকটা হলেও ছাত্রদের কাছে পৌঁছানোর বা ছাত্রদের এই এডুকেশন সিস্টেমে ইনভলভ করে রাখার একটা প্রচেষ্টা আমরা শুরু করেছিলাম, এবং আজও সেটাকে আমরা কন্টিনিউ করে চলেছি। গত সেশন 2020 শেষ হয়েছে, তারপর 2021 আমরা কিন্তু অলরেডি এই কাজটিকে শুরু করে দিয়েছি ওই পদ্ধতিতেই। রাতারাতি বদলে গেল সবকিছু, এবং কোথাও একটা অনিশ্চয়তা তৈরি হলো যে এর পরে কি হবে। কারণ যেটা জানা যাচ্ছিল, যখন অনলাইন ক্লাসের কথা বলা হলো তখন দুটো সমস্যা উঠে এলো। একটা সমস্যা হচ্ছে গ্রামীণ এলাকা, সেখানে বেশ কিছু পড়ুয়া তাদের স্মার্টফোন নেই, আর স্মার্টফোন থাকলেও অনেক জায়গাতে নেটওয়ার্কের ভীষণ সমস্যা। আরও একটা সমস্যা উঠে এলো, যারা বয়স্ক শিক্ষক শিক্ষিকা আছেন তারা এই অনলাইন ব্যবস্থা, মোবাইল অনলাইন ক্লাস এইগুলোরতে অতটাও স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা অভ্যস্ত নন। এই অবস্থায় দাঁড়িয়ে দুটো সমস্যা, এবং সেটাকে কোথাও একটা সঙ্গে নিয়েই কিছুটা তার সমাধান করেই আজ প্রায় 10-11 মাস পেরিয়ে এসেছি আমরা। কিভাবে সেটা হলো, মানে এখানেও অনেক হয়তো ছাত্র আছে যারা গ্রামীণ এলাকার আসে, কোনো না কোনোভাবে এখানে ভালো পড়াশোনা হয় এটা ভেবে তাদের সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি, সেটা কিভাবে সম্ভব হয়েছে। আমাদের মোট 45 জন টিচিং স্টাফ রয়েছে, তো তার মধ্যে একজন বা দুজন বাদে বাকি সবাইকে আমরা এই অনলাইন ক্লাসে ইনভলভ করতে পেরেছিলাম। হ্যাঁ, এটা ঠিকই যে আমরা যারা বয়স্ক মানুষ রয়েছি তারা এই নতুন যে মানে ডিজিটাল সিস্টেম সেগুলোতে অতখানি আমরা অভ্যস্ত নই, কিন্তু আমাদের ছেলেমেয়েরা এক্ষেত্রে আমাদের অনেকখানি সাহায্য করেছে। তাদের কাছ থেকে আমাদের শিখতে হয়েছে যে কোন পদ্ধতিতে এই কাজটাকে করা যায়। গুগল মিটে মিটিংয়ে পার্টিসিপেট করা থেকে শুরু করে ইউটিউবে কীভাবে আপলোড করা হবে বা কী করে সেই সমস্ত এগুলোকে এডিট করা যাবে, এই সব কিছুগুলোকেই কিন্তু আমরা অনেকেই শিখে ফেলেছি, আর যেটুকু ঘাটতি রয়েছে সেটুকু আমাদের সন্তানেরা তাদের হেল্প নিয়েও আমরা এই কাজটাকে কিন্তু করতে পেরেছি। সত্যি প্রচুর বিপত্তি এসেছে, ইউটিউবে আপলোড করতে গিয়ে
দেখা যাচ্ছে যে পুরোনো ভিডিও যেগুলো সেগুলো কিছু কিছু মুছে গেছে, সেগুলো আবার কোথাও একটা স্টোর করে রাখা ছিল সেখান থেকে নিয়ে পুনরায় তাকে আপলোড করতে হয়েছে। এ ধরনের নানা সমস্যা হয়েছে, এমনও হয়েছে যে কিভাবে মানে ছাত্রদের পার্টিসিপেশন করানো যাবে, কি করে ছবি তুলে সেই ছবিটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করা যাবে, এই সমস্ত জিনিসগুলো আমরা অনেকেই জানতাম না, কিন্তু ধীরে ধীরে সেগুলো সবই আমাদের শিখে নিতে হয়েছে। আজ এতদিনের যে প্রচেষ্টা তার মধ্যে আমরা মোটামুটি ভাবে এতে অনেকখানি অভ্যস্ত হয়ে পড়েছি, অন্তত মোবাইল ফোনের মাধ্যমে এই কাজটাকে করার ক্ষেত্রে। কম্পিউটারের ক্ষেত্রে অনেকেই সাবলীল, কিন্তু আমাদের সব টিচারদের বাড়িতে কম্পিউটার নেই, ন্যাচারালি মোবাইল ফোনের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলোকে করতে হয়েছে। আবার সেক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিয়েছে যে পুরোনো ভার্সনের ফোন ন্যাচারালি সে ততখানি সাপোর্ট দিতে পারছে না, সেই ব্যাপারটাও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মানে ঐকান্তিক চেষ্টায় আমরা অনেকখানি এগিয়ে যেতে পেরেছি। হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের সমস্ত স্টুডেন্টকে কি আমি এখানে ইনভলভ করতে পেরেছি, না তা নয়। আমি মোটামুটি ভাবে 75% স্টুডেন্ট তাদেরকে আমরা ইনক্লুড করতে পেরেছি এই ক্লাসের অংশগ্রহণ করার ক্ষেত্রে। বাকি যে 25% তাদেরকে কিন্তু কোনোভাবেই আমরা ট্রেস করতে পারিনি, অথবা তাদের স্মার্টফোন নেই, অথবা তারা এত দূরে থাকে এমন একটা রিমোট জায়গা থেকে সেখানে নেটওয়ার্ক নেই, ইত্যাদি নানাবিধ সমস্যা রয়েছে। কিন্তু শুধুমাত্র ওই 20-25% ছাত্র যাদেরকে আমরা সাহায্য করতে পারছি না বা তাদের কাছে পৌঁছতে পারছি না, তার জন্য বাকি 75% স্টুডেন্ট যারা রয়েছে যাদের কাছে পৌঁছানো সম্ভব, সেটা থেকে তো তাদের বঞ্চিত করাটা খুব ভালো কাজ হবে না। সেই জন্য যারা ওটা করতে পারেনি, অবশ্যই সেটা খুব দুঃখের ব্যাপার যে আমরা বিশেষ কোনো রাস্তা সেক্ষেত্রে বের করতে পারিনি, কিন্তু এই 75% স্টুডেন্টের জন্য আমরা কিন্তু রাস্তাটা বের করেছি। তাদের অন্তত খাদ্যটা আমরা দিতে পেরেছি, মনের খাদ্যটা, ব্রেনের খাদ্যটা, সেটা অন্তত আমরা তাদেরকে প্রোভাইড করতে পেরেছি। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও এটা সম্ভব হয়েছে। অনেক সময়তেই দেখা যাচ্ছে যে ছেলেরা মোবাইল ফোনটাকে মিস ইউজ করছে, গ্রুপে অবাঞ্ছিত ছবি পোস্ট করছে বা মন্তব্য করছে ইত্যাদি, তাদেরকে আবার আলাদা করে করে ফোন করে সেই সমস্ত জিনিসগুলো যাতে না করে সেটাকে বোঝানো হয়েছে, কখনো বকুনি দিতে হয়েছে। যা হোক করে এখন একটা মোটামুটি সিস্টেমে চলে এসেছে, ওরাও অভ্যস্ত হয়ে পড়েছে যে কোন গ্রুপে কোন সময়তে কি করা উচিত, কি করা যায়, এই সমস্ত বিষয়গুলো সবটাই অনেকখানি অভ্যস্ত আমরা করতে পেরেছি এবং হয়ে উঠেছি। এছাড়াও সরকারি উদ্যোগ যেটা ছিল, দু একটা টিভি চ্যানেলকে সরকারিভাবে ব্যবহার করে সেখানে ক্লাস করানো, ক্লাস নেওয়া, এক্সপার্ট টিচারদের সাথে মত বিনিময় করা, বা ওভার টেলিফোন দেখা যাচ্ছে যে ছাত্ররা সরাসরি এক্সপার্ট টিচারের সাথে কথা বলতে পারা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হেল্প করেছে। এছাড়াও শিক্ষক সংগঠন থেকে বোলপুরের এই এলাকাতে ওই কেবল টিভির মাধ্যমে কিছুদিন ক্লাস চালানো হয়েছিল, তার মাধ্যমে কিন্তু অনেক ছাত্রের কাছাকাছি পৌঁছানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। কাজে সব রকম ভাবে চেষ্টা করা হয়েছে তাদের কাছে পৌঁছানোর, কিন্তু এটা খুব বাস্তব বিষয় যে সকলের কাছে পৌঁছানো নিশ্চয়ই সম্ভব হয়নি। 100% সাকসেস আমরা কেউই ক্লেম করতে পারছি না এই ক্ষেত্রটাতে, এটা অবশ্যই স্বীকার করতেই হবে। পরিস্থিতি বদলে দেয় অনেক কিছুই, যেমন বদলে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে গত 10 মাস, বিভিন্ন সমস্যা এবং তার সম্মুখীন হওয়ার পরে সেই সমস্যা থেকে বেরোনোর উপায় খোঁজা, এভাবেই চলেছে পুরোটা। আসবো স্যার আরো একটা প্রশ্ন যেটা ভীষণ আলোচ্য এই মুহূর্তে, শিক্ষাবিদদের একটা বড় অংশ মনে করছেন যে এই গ্রামীণ মানে এরকম দেখা গেল যেমন একটা স্কুলের 20-25% ছেলের কাছে পৌঁছানো গেল না, পড়ুয়ার কাছে পৌঁছানো গেল না, এরকম প্রতিটা স্কুলেরই যদি 20-25% ছেলের মেয়ের কাছে পৌঁছানো না যায়, তাদের একটা শঙ্কা রয়েছে যে আগামীতে গ্রামীণ পড়ুয়া সেই স্কুল ছুটের অংশটা কিন্তু বাড়বে, এবং এখনো পর্যন্ত রাজ্যভিত্তিক বা জেলাভিত্তিক তার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সকলেই বলছেন স্কুল খুললেই একমাত্র সেই স্কুল ছুটের পরিসংখ্যানটা পাওয়া সম্ভব হবে, এটা নিয়ে কি বলবেন?
হ্যাঁ, এটা একটা মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশন আসতে চলেছে। এটা খুব স্বাভাবিক বিষয় যে 25% স্টুডেন্টের কাছে যদি পৌঁছানো না যায়, সেটা আমাদের স্কুলের ক্ষেত্রে সংখ্যাটা মোট সংখ্যাটা হয়তো কম দেখাবে, কিন্তু সামগ্রিকভাবে যদি ব্যাপারটা বিচার করা যায় সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়। প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তো 10 লক্ষ ছাত্রছাত্রী 25% যদি এই সিস্টেমের বাইরে থেকে যায়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে প্রায় 2.5 লক্ষ। এটা একটা ভয়ঙ্কর সংখ্যা, 2.5 লক্ষ ছাত্রছাত্রী তারা গত প্রায় 1 বছর ধরে সিস্টেমের বাইরে, তারা নিজেদের মতো যা করতে পেরেছে সেই অনুযায়ী তারা কাজ করছে। তো সেটা অবশ্যই একটা ভয়ঙ্কর সিচুয়েশন। এখন সমস্যাটা এটাই দাঁড়াচ্ছে যে তাদের ক্ষেত্রে কিভাবে তাদের সাপোর্টটা দেওয়া যাবে। একটা বিশাল লার্নিং গ্যাপ তাদের ক্ষেত্রে সৃষ্টি হবে। যারা ফাইনাল পরীক্ষার্থী তাদের জন্য বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র করা হচ্ছে ইত্যাদি, তাদের ফাইনাল পরীক্ষার যে সিলেবাস সেটাকে কমানো হচ্ছে, পরীক্ষার ডেটটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা আরেকটু প্রিপারেশনের সুযোগ পায়, বা এর মধ্যে পরিস্থিতির উন্নতি হলে পর, যেমন এখন তো ভ্যাকসিনেশনের দিন এগিয়ে আসে, ভ্যাকসিনটা নেওয়ার ফলে হয়তো আমরা একেবারে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে স্কুলে নিয়ে এসে কিছুটা হলেও ব্রাশ আপ করে দিতে পারবো ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো হলেও হতে পারে, এরকম একটা পর্যায়ে রয়েছে। কিন্তু যে ছেলেটা 5, 6, 7, 8 পড়ছে তাদের ক্ষেত্রে, যারা সিস্টেমের বাইরে থেকে গেল এতগুলো দিন, তাদের ক্ষেত্রে একটা বিশাল লার্নিং গ্যাপ কিন্তু সৃষ্টি হবে, এবং সেই গ্যাপটা আমি জানি না কোনোদিন আদৌ পূরণ করা সম্ভব হবে কিনা। এই প্রসঙ্গে একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন খুব মারাত্মক একটা আকার ধারণ করেছিল, বহুদিন আগের ঘটনা, 71-72 এরকম একটা সিচুয়েশন। আমরা তখন খুব নিচু ক্লাসে পড়তাম, তো সেই সময়টাতে একটা সাংঘাতিক একটা বলবো আলোড়ন সৃষ্টিকারী একটা অবস্থা, ঠিকঠাক পড়াশোনার এ ছিল না, আবহাওয়া ছিল না, স্কুলগুলোকে বন্ধ রাখা হয়েছিল বা বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের প্রতিবেশী দু একটা স্কুল পুড়িয়ে টুড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন যেমন সেখানে বন্ধ ছিল, আমাদের গ্রাম বা শহরাঞ্চলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কম বয়সী ছেলে যারা ছিল আর কি আমাদের সিনিয়র কিন্তু বয়স কম, তাদেরকে মানে বিভিন্ন রকমের সিচুয়েশনের সামনা করতে হয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের পড়াশোনা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছিল। এবং আজকে আমরা যখন সেই মূল্যায়ন করার জায়গাতে এসে পৌঁছেছি, কারণ প্রায় 50 বছর আগেকার ঘটনা এটা, আজকে যখন সেই মূল্যায়নের জায়গাতে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছি আমি যে সেই সময়তে একটা বিরাট সংখ্যক কম বয়সী ছেলে মেয়ে তারা কিন্তু এডুকেশন সিস্টেম থেকে পুরোপুরি হারিয়ে গেল। অদ্ভুত একটা ব্যাপার যে আমাদের গ্রামে আমি দেখেছি যে 4-5 বছর ধরে সেরকম সংখ্যায় কোনো ছাত্র ছাত্রী, তখন তো উচ্চ মাধ্যমিক ছিল, সেই উচ্চ মাধ্যমিক 11 ক্লাস পাশই করতে পারেনি বা মাঝপথে পড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো তখন এই সমস্ত বিষয় নিয়ে খুব বেশি সরকারি হেলদোল ছিল কিনা আমি মনে করতে পারি না। আজকে যেরকম একটা মানে আলোচনা হচ্ছে, তাদের কথা ভাবা হচ্ছে, ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে, কিন্তু তখন কি হয়েছিল আমরা তো ছোট ছিলাম অনেক, সে কথা মনে টনে বিশেষ নেই, শুধু দেখতে পাই পরবর্তীকালে তারা লেখাপড়ার দিকে বিশেষ এগোতে পারেনি, অন্যান্য কাজকর্ম ইত্যাদি ব্যবসা ট্যাবসা ইত্যাদি করে তাদেরকে দিনাতিপাত করতে হয়েছে, এরকম একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। তা আজকে এই যা সিচুয়েশনটা হলো, এখানেও আমার আশঙ্কা এটাই যে বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু এই সিস্টেম থেকেই হয়তো হারিয়ে যাবে। তাদের মানে আমরা সবাই একটা অভ্যাসে চলি, আমাদের সেই অভ্যাসটা পরিবর্তন করতে প্রাথমিকভাবে খানিকটা কষ্ট হয়, কিন্তু পরে আবার সেই সিস্টেমে অভ্যস্ত হয়ে গেলে আবার সেই পুরনো সিস্টেমে ফিরে যেতেও আবার কষ্ট হয়, মুশকিলটা সেখানে, সেটা কি টিচার কি স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রে। আজকে যে মাস্টারমশাইটা যে দিদিমণি, তিনি বাড়িতে থেকেই এই ধরনের কাজটাকে করছেন, মাসে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়তো স্কুলে আসতে হচ্ছে বিভিন্ন কাজে, এবং বাড়িতে থেকে অনলাইনে পড়াশোনার সিস্টেমে তিনি অভ্যস্ত হয়ে পড়েছেন, এর পরবর্তীকালে যখন আমাদের নতুনভাবে আবার নর্মাল লাইফে আমরা প্রবেশ করব, সেই সময়তে এসে পুনরায় ওই স্ক্রিন যে ব্যবস্থাটা
সেই নির্দিষ্ট সময়ে আসা, নির্দিষ্ট সময়ে ঘন্টা পড়বে ক্লাসে যাওয়া, ক্লাসে গিয়ে ছাত্রদের পড়ানো, ফিরে আসা, নির্দিষ্ট সময় পরে স্কুল থেকে ফেরত যাওয়ার যে সিস্টেমটা, তাতে আবার অভ্যস্ত হতে তাদের কিন্তু সময় লাগবে। একই সাথে ছাত্ররা যারা ক্লাসরুম লার্নিংয়ে অভ্যস্ত ছিল, তারা অনেকেই কিন্তু এখন আবার এই অনলাইন সিস্টেমে এমনভাবে জড়িয়ে পড়েছে এবং বাড়িতে থাকার ক্ষেত্রে এমন অভ্যস্ত হয়ে পড়েছে, আমি জানি না তাদের আবার স্কুলকে অ্যাট্রাকটিভ করে আমরা তুলতে পারবো কিনা এবং তারাও স্কুলে আসতে আকৃষ্ট হবে কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকেই যাচ্ছে। তাছাড়াও একটা অংশ ছাত্রছাত্রীদের একটা অংশ কিন্তু বিভিন্ন কাজে লেগে পড়েছে। আমরা পেপার, টিভি ইত্যাদিতেও দেখেছি যে বাড়িতে অভাব ইত্যাদির কারণে তারা অনেকেই বিভিন্ন কাজে সংযুক্ত হয়ে পড়েছে এবং সেখান থেকে তারা পড়াশোনা থেকে অনেক অনেক যোজন দূরে তারা চলে গেছে। তাদেরকে আবার সিস্টেমে নিয়ে আসা আদৌ সেটা সম্ভব হবে কিনা বা হলেও কতখানি সম্ভব হবে, এই বিষয়গুলো সবই আমরা মানে স্কুল খুললে পরে তবেই একমাত্র বিচার করতে সক্ষম হবে। সময়ের সঙ্গে সঙ্গেই আসলে আমাদের প্রত্যেককে চলতে হয়। একইভাবে সেই সময়টারও কিন্তু আমরা অপেক্ষা করছি যেখানে নিউ নর্মাল থেকে নর্মালে আবার ফেরত যেতে পারব। একটা ছোট্ট বিষয় বলি, যখন আমরা স্কুলে পড়তাম তখন যখন ছুটি পড়তো, ছুটিটা ভীষণ মজার হতো। সেই ছুটিটা 10 দিন 12 দিন 15 দিনের পরেই কিন্তু কোথাও একটা ব্যাকুলতা তৈরি হতো, আবার কবে স্কুল খুলবে এবং সেই ছন্দময়তায় আবার আমরা ফিরে যাব। এখন গ্রামাঞ্চলে গিয়ে যদি কেউ কোনো একটি ছাত্রকে প্রশ্ন করে যে তুই কি স্কুলে পড়িস বা তুমি কি স্কুলে পড়ো, সে উত্তর দেবে স্কুল যায় না, ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছিস? স্কুল তো বন্ধ, অনেক দিন যায়নি। আচ্ছা, স্কুল যদি খোলে তাহলে স্কুলে যাবি তো? সে তখন বলবে হ্যাঁ, খুললে পরে তখন যাব। এই যে খুললে পরে যাব এবং এই যে সে 9 মাস স্কুলে গেল না, সে ধরেই নিল যে আমি স্কুল গেলাম না। অনেক ক্ষেত্রে এরকমও উদাহরণ, বিভিন্ন অভিজ্ঞতা উঠে আসছে, বিভিন্ন ভাবে আমরা পাচ্ছি। কোথাও একটা দুটো পক্ষই কিন্তু মুখিয়ে আছে। ছাত্ররাও যেমন মুখিয়ে আছে স্কুলে আসবে, আবার সেই নির্দিষ্ট সময়ে আসা, নির্দিষ্ট সময়ে ফিরে যাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা, মারামারি করা, সেই ব্যাপারটা শিক্ষকরাও মুখিয়ে আছেন। তাদেরকে সামনে থেকে, ভার্চুয়ালি নয়, একদম সামনাসামনি সেই কলরবটা, সেই জায়গাটাতে পেতে। এটা কত তাড়াতাড়ি হবে বলে স্যার মনে হয়? কারণ ভ্যাকসিন হয়তো চলে আসছে এবং খুব তাড়াতাড়ি আমরা আবার নর্মালে ফিরবো, এমনটাই আসার কথা শোনা যাচ্ছে। এইটা কত তাড়াতাড়ি হবে এবং তার কতটা পাবেন, ফিডব্যাক কতটা পাবেন বলে মনে হচ্ছে? এই বিষয়টা নিয়ে কথা বলা খুব মুশকিলের, এই কারণে যে সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারবো না। এই সিদ্ধান্তটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা যতক্ষণ না নিচ্ছেন এবং আমাদের যতক্ষণ না বলছেন, ততক্ষণ পর্যন্ত এই কাজটা করা আমাদের পক্ষে খুবই মুশকিল। এবং কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্তের কথা আমরা খবরে কাগজে পড়লাম দীর্ঘ আগে, যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো কোনো প্রশ্নই নেই, তারপরে হয়তো ভাবা যাবে, এরকম একটা কথা দেখলাম। তো তারপরেও যে এই ভ্যাকসিনেশনের বিষয়টা কতটা সাকসেসফুল হবে, কতজনকে দেওয়া সম্ভব হবে, সেই অনুযায়ী হয়তো সিদ্ধান্ত হবে। তো সেটার অপেক্ষাতেই এখন থাকা, কারণ আমরা বহুদিন আগে থেকেই ভাবছি যে এই হয়তো 2 মাস বাদে স্কুলটা খুলবে, এই হয়তো 1 মাস বাদে স্কুল খুলবে। তখন একটা সময় মনে হচ্ছিল যে এই সেশনের শেষ হওয়ার আগে হয়তো ডিসেম্বরে খুলতে পারে, পরীক্ষা টরীক্ষা নেওয়ার ব্যাপার থাকবে হয়তো। তারপর দেখা গেল যে না, ডিসেম্বরেও খোলা সম্ভব হলো না, সেশন পাল্টে গেল, সবাই পাস করে গেল, পরবর্তী সেশন শুরু হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেরকম আশার আলো কিছু দেখা যাচ্ছে না যে স্কুল কবে খুলবে, আমরা নতুন নর্মাল লাইফে কবে ঢুকবো, সেই বিষয়টা কিন্তু এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। হ্যাঁ, পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা সম্বন্ধে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জুন মাসে সেটা করার কথা প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই সাথে এই প্রশ্নটাও সেখানে দিয়ে দেওয়া হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে এই প্রশ্নটাও, যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জুন মাসের এই সময়তে পরীক্ষা হবে, যদি ঠিকঠাক না থাকে
সে ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু কোথাও বলা হচ্ছে না, সত্যি কথা বলতে বলা সম্ভব নয়, এটাও ঠিক। তো এখন ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে থাকা ছাড়া তো কোনো উপায় নেই, সেই অপেক্ষাই করছি আমরা সবাই, যাতে সবকিছু নর্মাল হয়, সবকিছু স্বাভাবিক হয়ে পড়ে, আমরাও স্বাভাবিক জীবনে ঢুকতে পারবো। তবে সেটা কি আদৌ সম্ভব হবে সে প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, হয়তো আমাদের এই রোগটা 8-5টা রোগের মতো থেকেই যাবে আমাদের সঙ্গে, এবং কি করে তার সাথে ওঠা বসা করে ঘর করা যায় সেই সিস্টেমে আমাদের হয়তো অভ্যস্ত হতে পারবে, হতে হবে, এটাই হয়তো স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াবে। একটা দীর্ঘ অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার প্রায় 10-11 মাস এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। স্কুলের ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত মাস্টারমশাই কর্মী, তারা সবসময় চেষ্টা করেছেন যতটা সম্ভব পড়ুয়াদের কাছে পৌঁছানোর, এবং এই প্রভাব যাতে কোনোভাবেই তাদের উপর না পড়ে সেই বিষয়টির দিকে নজর রাখতে। কতটা সফল হলেন কিংবা কতটা ব্যর্থ সেটা জানা যাবে আবার সেই নর্মাল জীবনে যখন পুরো বিষয়টা ফিরে যাবে তখন। ছায়াছবির টক আ টক এমন একটি শো যেখানে আমরা সেই সমস্ত মানুষদের সঙ্গেই কথা বলছি যারা দীর্ঘদিন সেই বিষয়টাতেই ভীষণ পেশাদার। আমরা কথা বলছি, জানছি তাদের অভিজ্ঞতা, তারা ঠিক কি বলছেন সেই বিষয়টা নিয়ে। আমরা আসবো স্যারের সঙ্গে আবারও কথা বলবো আজ ছায়াছবির টক আ টকের তৃতীয় পর্বে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং যে সমস্ত সমস্যা, তার সম্মুখীন হওয়া, তার সমাধান, আগামীতে কী হতে চলেছে তার একটা আভাস পাওয়া গেল। সুপ্রিয়বাবু, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এত উচ্চ মানের একটি আলোচনা আজ হয়েছে, আপনাকে ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন আশা রাখছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখুন ছায়াছবি, দেখুন টক আ টক, এরকমই বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আসবো, বারবার আসবো আপনাদের কাছে।